এবার ইউরোপের অর্থ বাণিজ্যের খবর জানাতে আপনাদের নিয়ে যাচ্ছে জার্মানির ডয়চে ভ্যালে স্টুডিওতে দর্শক ডয়চে ভ্যালে স্টুডিওতে রয়েছেন সঞ্জীব বর্মন কথা বলছি তার সাথে সঞ্জীব গ্রিস এ যাত্রে বেঁচে গেল স্পেন ও ইতালি অবস্থা ভালো দিকে তাহলে কি ধরে নেওয়া যায় ইউরোপের সংকট কেটে যাচ্ছে জি বহুকাল পর সত্যি এমন একটা সময় এসেছে যখন ইউরোপীয় নেতাদের ঘর সামলাতে জরুরি ভিত্তিতে কোনো পদক্ষেপ নিতে হচ্ছে না তা সত্ত্বেও পুঁজিবাজার কিন্তু মোটেই শান্ত নেই রাজনৈতিক নেতারা স্বল্প বা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়ে বাজারে স্থিতিশীলতা আনার চেষ্টা করছেন বটে কিন্তু বাজারের চাহিদা একেবারে আলাদা বাজার চায় আরও নগদ অর্থ যাকে তারল্য বলা হয় সেই চাহিদা মেটাতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও কিছু দেশের কেন্দ্রীয় ব্যাংক সহজ শর্তে অর্থ ঢেলে আসছে কিন্তু বিশেষজ্ঞরা এবার আশঙ্কা করছেন এর ফলে হিতে বিপরীত হতে পারে এই অর্থ যদি ইউরোপের দক্ষিণের দেশগুলির অর্থনীতি চাঙা করতে লগ্নি করা হত তাহলে কিন্তু সবারই উপকার হত কিন্তু শোনা যাচ্ছে এই সব দেশের ব্যাংকগুলি রাষ্ট্রীয় বন্ড কিনে সরকারকে ঋণ শোধ করতে সাহায্য করছে তাছাড়া মনে রাখতে হবে কোন কেন্দ্রীয় ব্যাংক বেশিদিন ধরে বাজারে অর্থ ঢেলে যাবে না ইউরোপীয় নেতারাও চিরকাল বাজারকে সাহায্য করার চেষ্টা করবেন না অতএব সবাইকে শেষ পর্যন্ত মুক্ত বাজার অর্থনীতির কাঠামোয় ফিরে যেতেই হবে সঞ্জীব ইউরোপের পুঁজিবাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই সংকট থেকে কি শিক্ষা পেল বলে মনে হয় দু হাজার আট ও দু হাজার এগারো সালে আমরা যে সংকট দেখতে পেলাম নানা পর্যায়ে তার কারণ বিশ্লেষণ করা হচ্ছে প্রথমবার আমেরিকায় গৃহ সংকট দ্বিতীয়বার ইউরোপের কিছু দেশে রাষ্ট্রীয় ঋণের সংকট আর্থিক ও অর্থনৈতিক কাঠামোকে বেশ দুর্বল করে দিয়েছে ভবিষ্যতে অস্বাভাবিক বাজেট ঘাটতি এড়াতে ইউরোপীয় নেতাদের একটা বড় অংশ কঠিন নিয়ম মেনে নিয়েছেন তবে এই সংকটের জন্য পুঁজিবাজারও আংশিকভাবে দায়ী বিশেষ করে যারা রাষ্ট্রীয় বন্ড কেনা কেনাবেচার সময় দায়িত্বশীল আচরণ করেনি তারা বেপরোয়া ঝুঁকি নিয়ে তারা ফাটকাবাজি করেছে বাকিরা বাইরে বসে এইসব কাণ্ড দেখেও ঠিকমতো সতর্ক করে দেয়নি ফলে সামান্যতম ঘটনা থেকেই বড় সংকটে জন্ম হয়েছে বাজারে এই বিষয়ে সচেতনতা জাগলে তবেই ভবিষ্যতে এমন সংকট এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা সঞ্জীব এই অবস্থায় গ্রিস ইতালি ও স্পেনের মতো দেশ কিভাবে ঘর সামলাচ্ছে বিশেষ করে ইতালিতে এক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে অতীতের ঢিলে ঢালা মনোভাব ঝেড়ে ফেলে কোন পক্ষই প্রধানমন্ত্রী মারিও মন্টির সংস্কার প্রক্রিয়া তেমন বাধা দিচ্ছে না গ্রিসও অবশেষে ধাপে ধাপে শর্ত পূরণের চেষ্টা করে চলেছে স্পেন মঙ্গলবার বন বিক্রি করে রেকর্ড মাত্রার অর্থ সংগ্রহ করতে পেরেছে এখন সবার আশা এই ইতিবাচক প্রবণতা চলতেই থাকবে সঞ্জীব আপনাকে অনেক জার্মানির ডয় স্টুডিও থেকে ইউরোপের অর্থ বাণিজ্যের খবর জানাচ্ছিলেন সঞ্জীব বর্মা